হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে ব্লগ শুরু করেছি, এখন বাজে সন্ধে 6টা। অফিস থেকেই ফিরেছি, হাত মুখ ধুয়ে কোনো রকমে চলে এসেছি রান্নাঘরে। কৃষ্ণামের জন্য একটুখানি বানাচ্ছি লাউ। ও ইন্ডিয়ান, খুব একটা সবজি টবজি ভালোবাসে না, কিন্তু লাউটা দেখেছি ও খারাপ লাগে না, কারণ লাউতে খুব একটা বেশি মশলা টশলা, জাস্ট এই যে দেখছি হলুদ নুন মিষ্টি ব্যাস, আর একটুখানি ফোড়নে আমি উড়ুক ডাল আর ছোলার ডাল দিয়ে একটুখানি নাচি, একটা ফ্লেভার হয়, বেশ কচমচে লাগে খেতে, সেটা দিয়ে একদম সিম্পল এটা বানাই। তো খুব একটা আমাদের মোটামুটি আছে, আমি তো এই সপ্তাহে অনেকটা করে বানিয়েছিলাম, আছে তো আমাদের জন্য খুব একটা নয়। ও তবে একটু স্পাইসি খেতে একদমই পারে না, তো এটা ওর জন্যই মেনলি বানাচ্ছে, আর আমরাও একটু খাবো। এটা শেষ করবো রান্নাটা, এখন তাড়াতাড়ি হয়ে যাবে। লাউ আর কতক্ষণ লাগে, ছোটো ছোটো করে কেটে দিলে লাউ তো মশলা টশলাও বেশি লাগে না, কষি দিলেই হয়ে যায়। ছোটবেলার এইটা কোথায় ছিল কে জানে, খুঁজে বার করেছে, বাজাচ্ছে, বাজা। চুলটা কেটে দিয়েছি গরমে, চুলটা কেটে দিয়েছি, এটা লাস্ট উইক ওর সামার ক্যাম্পের, এরপরে স্কুল শুরু হয়ে যাবে নেক্সট উইক, না সামার ক্যাম্পের পরে দুটো উইক ছুটি, তারপরে স্কুল বাবু অগাস্ট থেকে। সামার ক্যাম্প ইজ ব্যান, কেন ভালো না? স্কুলে আসলে অনেক কিছু থাকে খেলার, বাড়িতে কি খেলবে, কার সাথে খেলবে, স্কুলে বেশ ভালো মজা করে ও। যত আমি মাম্মা জল খেয়ে খেয়ে পেট ভরাচ্ছে, খেয়ে নে বাবু ভাতটা, রোজকার সমস্যা হচ্ছে আমার এই খাওয়া। আমাকে জলটা দিয়ে দিকে খা, তাড়াতাড়ি আমাদের সবার খাওয়া শেষ হয়ে গেল, চটপট খা। তোমরা বুঝতে পারলে তো আমাদের খাওয়ার টেবিলে, খাওয়ার টেবিলে কি চলে, মানে এখন আমাকে ওকে খাওয়াতে হবে, আমার নিজের খাওয়া হয়ে গেছে, হাতটা ধুয়ে এলাম, এবার ওকে খাওয়াবো, যতটুকুনি খায় খাক, কারণ সারাটা দিন তো স্কুলে খায়, যতই টিফিন দিই না কেন অর্ধেক টিফিন তো ফেরত চলে আসে, তো এখন দেখি একটুখানি মুখে কিছু দেওয়া যায় কি না, এই একটা বেলায় তো খালি ওকে খাওয়াতে পারি, স্কুলে থাকলে তো কিছুতেই মানে ওই আর কি ঠিক মনে শান্তি হয় না, যতই টিফিন দিই বা নিয়ে দেওয়া হয় বাড়িতে সব কিছু, কিন্তু মনে শান্তি হয় না, যে কিছু ঠিক করে খেতে চায় না। যাই হোক এখন এগুলো করি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করবো, আর আমাকে জানিও তোমাদের এই ব্লগগুলো কেমন লাগছে, খুব ছোট ছোট ব্লগ দিই আজকাল, কিন্তু আমার মনে হয় এটা আমার জন্যও একটু ইজি, কারণ কি রোজকার বাড়িতে ফিরে খুব বেশি কিছু যে বিশাল ইন্টারেস্টিং আমি করি বাড়ি ফিরে এসে তাও তো নয়, তো যাই হোক কেমন লাগছে নিশ্চয়ই জানিও। চলো আজকের মতো এখানেই, বাই।